হ্যালো বন্ধুরা, আপনাদের যখন প্রমিস করেছিলাম যে আমি বারাসাতে যাব কালী পুজো বা শ্যামা পুজো দর্শনে, আমি বেরিয়ে পড়েছি। আমরা এখন রাস্তায় আছি, এটা বসুনগর, যেখানে আমি এখন আছি সেখান থেকে আমি যাত্রা শুরু করেছি। চলুন আমার সঙ্গে থাকুন, দেখি কতদূর কতগুলো ঠাকুর দেখা যায়। চলুন সঙ্গে তো আছেন, থাকুন, মজা হবে, অনেক ঠাকুর দেখব, সঙ্গে থাকুন, থ্যাংক ইউ। দেখুন আমরা বেরিয়ে পড়েছি, যত রোডে উঠে পড়েছি, রাস্তার বাঁদিকে লাইটিং দেখতে পাচ্ছেন, অলরেডি লাইটিং দেওয়া শুরু করেছি, বাড়ি চলছে। যত রোড দিয়ে আমরা এগোচ্ছি বৌদ্ধ গ্রাম থেকে বারাসাতের দিকে, কিছুক্ষণ যাওয়ার পরই আমরা মোটামুটি বারাসাতে মধ্যম গ্রামে কাছাকাছি অনেকগুলো ঠাকুর হয়, ডান দিকে মাঠের মধ্যে ঠাকুর আছে, এটা আমরা ফেরার সময় পারলে একবার দেখে নেব। এখন যেহেতু আমাদের টার্গেট বারাসাত, আমরা বারাসাত থেকে মোটামুটি প্রাধান্য দিচ্ছি, যাওয়ার চেষ্টা করছি। ফেরার সময় আমরা যত মধ্যম গ্রামের ঠাকুর আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। কালকে আপনারা পার্ট ওয়ান দেখেছেন, আর এটা হচ্ছে পার্ট টু, টু বারাসাত। ঠিক আছে, আর নিচে ডেসক্রিপশন থাকবে, আপনারা দেখে নেবেন পার্ট ওয়ানের। যদি কারা মিস করে যান তারা আমার পার্ট ওয়ানটা অবশ্যই দেখে নেবে। আমার নতুন ইউটিউব চ্যানেল, তোমরা আমাদের সঙ্গে আছো, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা বেরোচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল, ছুটে চলো চলো আমরা ছুটে যাই। হ্যালো বন্ধু এবং বান্ধবী, যারাই সঙ্গে আছেন, আমরা শুরু করে দিয়েছি শ্যামা পূজা দর্শন। দেখতে পাচ্ছি সন্ধানে আমরা সেই ক্লাবের সামনে এসেছি, তার ঠিক উল্টো দিকে পুজো, আমরা পুজো মণ্ডপের দিকে আসতে যাব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 2020 সাল শ্যামা পূজা সন্ধানে। চলুন আমরা এখন যাচ্ছি সন্ধানী ক্লাবের দিকে, সামনেই দেখতে পাচ্ছেন রাস্তার উপরে, রাস্তার উপরে আমরা বেরিয়ে যাচ্ছি সন্ধানী ক্লাবের যে পুজো হয়েছে সেখানে দেখতে। একটু সকাল সকালেই বেরিয়ে এসছি, এত একটু ফাঁকা ফাঁকায় আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারি। চলুন সঙ্গে থাকুন, একদম মণ্ডপের সামনেকে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি সন্ধানী ক্লাবের যে পুজো, সেই পুজো মণ্ডপে দেখতে পাচ্ছেন হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মেনেই করা হয়েছে, একদম ওপেন, কোনো রকম আটকানোর সিস্টেম নেই, পুরো খোলা। দেখুন মাকে দেখলেন, চলুন চারিদিকটা দেখাই আপনাদেরকে। অনেক বড় পুজো হয় এখানটায়, সুন্দর করে করে, কিন্তু যেহেতু পুজো করতে হবে এখন কোভিড-19 পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সঙ্গে রেখেই এগোচ্ছি, সঙ্গে সবাই আছি। আমি যথারীতি আমার ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছি, সঙ্গে আছেন, থাকুন, আরও মজার মজার ঠাকুর যেখানে আছে দেখব, আনন্দ করব, ঘুরব, স্টে উইথ আস। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমরা সবাই যে ক্লাব আছে সেই ক্লাবে আমরা চলে এসেছি। এটা মানে আমাদের বারাসাত যে কালী পুজো হয় সেই কালী পুজোর মধ্যে অন্য একটা শ্রেষ্ঠতম, নবপল্লী বয়েজ হাই স্কুল উচ্চ মাধ্যমিক, তার সামনে যে মাঠ, আমরা সবাই ক্লাবে যে পুজো হয়, এবার নামমাত্র পুজো হয়েছে, করোনার আতঙ্ক একদম ফাঁকা দেখতে পাচ্ছেন, নাহলে এই সময় লোকে গিজগিজ করে, পাতি বাংলা ভাষায় যাকে বলা হয় গিজগিজ করে, একদম সিম্পল, কোনো রকম আড়ম্বর নেই। এরা অনেক ধরনের সামাজিক অনুষ্ঠান করে, তার মধ্যে দেখতে পাচ্ছি একটা বস্ত্র বিতরণ এখানে অনুষ্ঠান হয়ে গেছে অলরেডি। পুরো মাঠটা দেখতে পাচ্ছেন, সামনে পুলিশ আছে, এই এত বড় মাঠে পুরো মাঠটাতে পুজো হয়। আমার পুচকে দৌড়াচ্ছে, আমার যে ফ্যামিলি আমরা বেরিয়ে পড়েছি, আমার বড় ছেলেও ব্যস্ত ফটো তুলতে, শ্যুট করতে, আমার মিসেস
রয়েছে, আমার পুচকে রয়েছে। পুচকে হ্যালো বলো। হ্যালো। চলুন আমরা যে মা মাকে দর্শন করলাম একটু সামনে থেকে দেখাই, খুব সুন্দর করেছে। আপনারা সবাই সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন নেক্সট ডেস্টিনেশনের জন্য, স্টে উইথ আস। আমরা আরেকটি পুজো মণ্ডপের সামনে চলে এসেছি, নাম হচ্ছে হরিহরপুর ইউনাইটেড ক্লাব। এখানেও খুব দারুণ করে, কিন্তু এখানে যে একটা ফিক্সড ঠাকুরের মণ্ডপ আছে সেখানেই আপাতত সেরে ফেলেছে পুজো। এই মাঠটার মধ্যে সুন্দর হয়, দেখুন লাইট দিয়ে পুরো সাজিয়ে রেখেছে মাঠটাকে। রাত্রিবেলা লাইটটা জ্বললে অসাধারণ লাগবে, সেটা এখনই বোঝা যাচ্ছে যদি লাইটটা জ্বলে। এই পুরো মাঠটা ঘিরে পুজো হয়। আমার পক্ষীরাজ দাঁড়িয়ে আছে বাইরে, এটা করেই আমরা ফ্যামিলি নিয়ে বেরোই। এই পুরো মাঠটাতে সুন্দর পুজো হয়, ক্লাবটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাজানো গোছানো, পুজোটাও খুব ভালো হয়। নামমাত্র পুজো সেরেছে করোনার জন্য, কোভিড-19 জন্য। ঠিক আছে, সঙ্গে থাকুন নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমাদের নেক্সট ডেস্টিনেশান টেম্পল অফ দ্য বেস্ট ঠাকুর জাগৃতি সংঘ। এখানে বলার কিছু নেই, যেহেতু কোভিড-19 ফলে নামমাত্র পুজো করেই পুজোকর্তারা ছেড়ে দিয়েছেন, কিছু করার নেই। এই পুরো মাঠটা ঘিরে পুজো হয়, বার সাথে মাঠের মধ্যে যে পুজোগুলো হয় অসাধারণ। মাকে খুব 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 ভালো লাগবে, দেখুন একটু জুম করে দেখাই। দারুণ, সঙ্গে থাকুন জাগৃতি সংঘ। দেখা হলো। প্যান্ডেল সম্পর্কে বিশেষ বলার কিছু নেই, একদম সিম্পল প্যান্ডেল। আমরা গত বছরও এখানে খুব আনন্দ করেছিলাম এবং লাইন দিতে হয়েছিল, এতটাই ভিড় হয়েছিল। একদম সিম্পল সিম্পল করে ছেড়ে দিয়েছে, এবং লোকজন নেই বললেই চলে। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি বারাখা তরুণ ছায়া, এটা রাস্তার উপরেই একটা পুজো হয়। আপনাদের দেখাচ্ছি ঠিক উল্টো দিকে, এখানে একটা স্টেজ করেছে ওরা, প্রতি বছরই করে, এর থেকে আরও ভালো হয়। ঠিক তার উল্টো দিকে হচ্ছে পুজো মণ্ডপ, দেখুন দূর থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ। এরা আগেবার একটা করছিল ডাব, ডাবের যে ভেতরের যে জিনিস সেইটা নিয়ে ওরা ফুটিয়ে দিয়েছিল, একটু ডাবের ভেতরে একটু থাকে। দেখুন সঙ্গে থাকুন, খুব ভালো হয়েছে, ওপেন করেছে এবং সেটাকে সাজিয়ে তুলেছে। দারুণ দারুণ, এতগুলো ঠাকুরের মধ্যে তরুণ ছায়াটাকে আমি মোটামুটি নাম্বার 1 দেওয়ার চেষ্টা করছি। চলুন, এখনও তো অনেক চমক বাকি, সেই চমকগুলো দেখতে পাবো। খুব ভালো লেগেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে, অসাধারণ। গণেশজি, শিব ঠাকুর, লাল হনুমান, কৃষ্ণ, অসাধারণ, খুব ভালো হয়েছে। তরুণ ছায়া সঙ্গে আমরা চলুন নেক্সট ডেস্টিনেশন। হ্যালো বন্ধুরা, দেখুন কত বড় ঠাকুর, নবপল্লী ব্যায়াম সমিতি, সঙ্গে আছি আমরা। মোবাইলে খুব ঠাকুর ঘুরছে, এত বড় ঠাকুর, বিশাল বড়, মায়ের পুজো হয়েছে। নবপল্লী ব্যায়াম সমিতি আজকে এবারে কোনো বাধা নেই, যেখানে সেখানে ঢোকা যাচ্ছে। আমরা আগের বাড়ির রাস্তাতে ঢুকেছিলাম, এই পুকুরে অনেক লাইটিং ফাইটিং হয়, দেখতে পাচ্ছেন নামমাত্র লোক। এখন একটু হালকা লজেন্সের পর্ব চলছে, 2 ভাই খুন ছুটি চলছে, একটু ফাঁকা পেয়েছে তাই। নবপল্লী ব্যায়াম সমিতি নেক্সট ডেস্টিনেশন। আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশন।
এইখানে কি বলি, এবার তো কিছুই বলার নেই, কিন্তু একদম সিম্পল করেছে, কোনো রকমে করেছে। কিছু লোকের সমাগম দেখতে পাচ্ছেন, কোনো নিশ্চয়ই বস্ত্র বিতরণ বিতরণ কিছু আছে, এই জন্য কিছু লোকের সমাগম হয়েছে। লোক সেলফিতে ব্যস্ত, পুজোমণ্ডপ খুবই সিম্পল, মানে কিছুই না, এটা হয়ে থাকে সাধারণত অসাধারণ, অতুলনীয় হয়ে থাকে। দেখুন নবপল্লী অ্যাসোসিয়েশন মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, মশারি দেওয়া হবে, এই জন্যই এত লোকের ভিড় আমরা দেখতে পাচ্ছি। মায়ের উদ্যান খুব সুন্দর হয়েছে, সিম্পল, একদম একদম সিম্পল। মণ্ডপ সম্বন্ধে কিছু বলার নেই, সিম্পলের মধ্যে বেস্ট। এই পুজো মাঠটা জুড়ে অসংখ্য 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 লোকের সমাগম হয়, লাইটে চারিদিকে ভরে থাকে, চেয়ার কোনো অংশ কিছু দেখাতে পারছি না, একটু মাস্ক খুলে একটু রিল্যাক্স করা। আমার ছোটোটা আমার মাথায় পড়ে ফেলেছে অলরেডি, দেখুন কিছুই নেই, এখানে কিছুই নেই, মাস্কটা খুলেছে, ফাঁকা জায়গা পেলেই ওটা দিয়ে রিল্যাক্স করার চেষ্টা করে। কিছু লোক সেলফিতে ব্যস্ত, আমাদেরও কিছু পিকচার উঠবে, দেখতে পারবেন, চলুন আমরা কিছু ফটো তুলি, সেলফি তুলি। আমাদের নেক্সট ডেস্টিনেশন বারাসাতের সবচেয়ে বড় পুজো হয়ে থাকে রেজিমেন্ট, অসাধারণ অসাধারণ অসাধারণ। নামটা আমরা দেখাচ্ছি রেজিমেন্ট, রেজিমেন্টে পুজো দারুণ হয়, এবছরও ওপেন করেছে, তা তত্ত্ব খুব ভালো হয়েছে, একটু ওপেন করেছে, দারুণ সাজিয়েছে। বললাম যে আপনাদের আরও চমক দিতে পারবো, রেজিমেন্টের যে একটা স্টেজ করেছে দুর্গদিকে, প্রচুর লোকের আমন্ত্রণ থাকে, এখানে অনেক বড় বড় ভিআইপিরাও আছে, অসাধারণ অসাধারণ অসাধারণ, বলার কিছু নেই। মাকে দর্শন করাচ্ছি, দেখুন গান চলছে, আমাদেরও ঠাকুর দর্শন চলছে, সন্ধ্যা হচ্ছে, লাইটিং তো দেখতে পাবেন, আশা করছি লাইটিং দেখাতে পারবো, এতটা ফাঁকা হবে আমরা বুঝতেই পারিনি, খুব খুব ভালো হয়েছে। এত আওয়াজ হচ্ছে, জানি না কতদূর আপনাদের আওয়াজ কষ্ট যাবে, তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। বারাসাতের একটা বড় পুজোর মধ্যে রেজিমেন্ট, একটি বড় পুজো, প্রতি বছর হাজার হাজার লোক দেখতে আসে, লাইটিংয়ের সুবিধা দেখতে পাচ্ছেন, লাইট চালিয়ে দিয়েছে অলরেডি মণ্ডপে। কৃষ্ণনগর রোড, কৃষ্ণনগর রোডের উপরেই এই রেজিমেন্ট, আমরা আছি রেজিমেন্টের একদম সামনে, এখানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, প্রায় 1-1.5 হাজার লোকের সমাগম হয়, লাইন দিয়ে ঠাকুর দেখতে আসে, সেখানে এবছর কিচ্ছু নেই, দেখুন পুরো ফাঁকা, কিচ্ছু নেই এবছর, মানে করোনার প্রকোপে মানুষ মন খাসা হয়ে গেছে। আমরা ঠাকুর দেখতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, এই জন্যই আমাদের বেরিয়ে আসা ফাঁকায় ফাঁকায়, দেখুন করে সব কোটা বেরিয়ে আসে।